বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েও দুর্নীতি প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাম আমলে দুর্নীতির প্রসঙ্গ তুলে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের আমলে কাগজ আছে তাই ভুল ধরা পড়ে, বামেদের আমলে কোনো কাগজ নেই, আমরা খুঁজে পাইনি। মমতা কটাক্ষ করে বলেন, সিপিএম চলে গেলেও যে অত্যাচার আমাদের সাথে করেছে, আমরা তো কারো চাকরি খাইনি, তারা নিচে বসে আছে গেতে এখনো। সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারিতে, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। আমাদের আমলে কাগজটা আছে, ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি, আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পাইনি। মমতার কথায় বুদ্ধবাবুর কথা মনে আছে, চোরেদের মন্ত্রিসভায় থাকবেন না বলেছিলেন। উল্লেখ করেন বাম আমলের মন্ত্রী প্রয়াত বিনয় কৃষ্ণ চৌধুরীর কথাও। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা তুলে মমতা প্রশ্ন তোলেন, মধ্যপ্রদেশে ব্যাপম হলো আপনারা সব দেখেছেন তো, ওখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেফতার করা হয়েছে, আজও 54 জন সুইসাইড করেছিল, কালকে আবার একটা বড় কেলেঙ্কারি বেরিয়েছে। কেলেঙ্কারি গভর্নমেন্টে থাকতে গেলে অনেক জায়গা, হাজারো লক্ষ জায়গা, নিচুতলায় কেউ একটা করলে 10টা আসে উপরতলায়, পরে নিচুতলাকে ধরতে ধরতে সে পালিয়ে যায়। দুর্নীতি নিয়ন্ত্রণ পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয়, ভগবানও পারেন না, মন্তব্য মমতার। তার কথায় হাতের 5টা আঙুল সমান হয় না। সমাজে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। কি একটা খারাপ মানুষ খারাপ কাজ করলো, তার জন্য পুরো সমাজটাকে কুৎসা করে ক্ষোভ উগরে দিলাম আর সবাইকে একই জায়গায় ফেললাম, তা হয় না। কখনো কখনো ভালো মানুষও বিপথে পরিচালিত হয়ে যায়, সঙ্গ দোষে পড়ে এমনটা হয়। তাদের আমাদেরই ভালো মানুষে পরিণত করতে হবে, কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন। আমাদের ক্ষুদ্র সমুদ্রের মধ্যে অনেক বঞ্চনা লাঞ্ছনা নিয়ে কাজ করছি, গভর্নমেন্টটা করতে হয় প্রায় নিজেকে নিজেকে গোতাই। রাত্রিরে ঘুমোতে পারি না, চিন্তা হয় 100 দিনের কাজে টাকাটা ঠিক মতো দিতে পারবো তো, ট্রেজারিতে টাকা আছে তো, প্রথমেই তো অনেক টাকা ধার করে নিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী জানান, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র 10 বছরে আমরা 1,63,970 চাকরি দিয়েছি। তিনি এদিন তার সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় কী কী পরিবর্তন হয়েছে তারও উল্লেখ করেন।